মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ, তোমার পোলা কলকাতা যাইতেছে, আইজি। মানে কি কলকাতা আসছে রোদ? কেন, ও তো তোকে নিয়ে ফেরার কথা, তো পরীক্ষা শেষ হয়ে গেছে? না না বড় মা, আমার পরীক্ষা তো এখনো বাকি আছে। তাহলে কি যাতে বলছিস, তোর একা ফিরে আসছে কেন? না না, ওর তো এখানে কোনো জরুরি কাজ নেই, ওর তো তোকে নিয়ে ফেরার কথা। উনি উনি আমার লইয়া যাইবেন না, উনি কইয়া দিছেন সোজা সুসি। ময়না, এই কি যাতে বলছিস বলতো, রোদ তোকে নিয়ে আসবে না কেন, কি হয়েছে বল? কি হলো রে, উত্তর দিচ্ছিস না কেন, বল না আমায় কি হয়েছে। মা, কি হয়েছে একটু বলো এবার। রোদ নাকি আজই ফিরে আসছে, আর সে নাকি বলেছে সে ময়নাকে নিয়ে ফিরবে না। রোদ্দুর ময়নাকে নিয়ে আসবে না, ব্যাপারটা কি? নিশ্চয়ই কিছু হয়েছে মা, কিছু একটা তো হয়েছে, তুমি জিজ্ঞেস করো ওকে, ভালো করে জিজ্ঞেস করো। ময়না, আমি কি বলছি, কেন চুপ করে আছিস, বল না আমাকে, বল না কি হয়েছে। দেখ আমার দিব্যি, কিন্তু দূর এরা যে কেন স্পিকারে দিয়ে কথা বলে না। তুই তো তোর জন্য বিয়ে করিসনি, তুই তো আমার কথায় বিয়ে করেছিস। এমনকি তোদের মধ্যে এই কথাও হয়ে গেছে যে তোদের শর্ত ফুরিয়ে গেলে তোরা দুজন আলাদা হয়ে যাবি, তখন তো তুই ময়নার সঙ্গে কোনো সম্পর্কই রাখবি না। তাহলে ময়নাকে নিয়ে কে কি বললো না বললো তাই নিয়ে তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? কেন গায়ে লাগছে এত তোর? যাকে, তোর হয়তো ময়নাকে দরকার নেই, কিন্তু আমার আছে রোদ, আর তাই তুই ময়নাকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরবি। একদম একা ফিরবি না। মা, তুমি না সবসময় এইভাবে আমার উপর সবকিছু চাপিয়ে দিতে পারো না। বেশ, দেখো না, আর আমি তোর উপর কোনো দিন কিচ্ছু চাপিয়ে দেব না, কিন্তু ময়নাকে নিয়ে তোকে ফেরত আসতে হবে। অষ্টমঙ্গলা উপলক্ষে তুই ময়নাকে সঙ্গে করে নিয়ে গেছিস ওখানে, ওকে নিয়ে তুই ফেরত আসবি, এটাই আমার শেষ কথা। মা, আমার কথা শোনো মা, মা ধরো, তোমার ফিরে যাওয়ার যখন এত ইচ্ছে ছিল, তাহলে সকালবেলা এতগুলো নাটক কেন করলে তুমি? আমার কোনো ইচ্ছাই ছিল না। তাহলে কেন এরকম করলে? আসলে মায়েদের ভাগ্যটাই না এমন হয় জানেন তো, নিজেদের কথা না ভাবলে অন্য কথা আগে ভাবতে হয়। আপনির আগে অন্ধ হইয়া গেলেও আমি তো হইতে পারি না, মাইয়া তো, তাই বাবা ঠাম্মার কথাও ভাবতে হইব, আবার বর্মার কথাও ভাবতে হইব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।